فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। আমাদের দিনী বোন জানতে চেয়েছেন যে নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জি সম্মানিত বোন, নারী পুরুষের নামাজের মধ্যে পদ্ধতিগতভাবে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়া সালাম নারী পুরুষ সবাইকেই উদ্দেশ্য করে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তো এই হচ্ছে সবচেয়ে বড় দলিল। হাদিসটি সহিহ বুখারীর। তাই পুরুষরা যেভাবে নামাজে দাঁড়াবে তদ্রূপ মহিলারাও দাঁড়াবে, রফরুদিন করবে, অর্থাৎ যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে পদ্ধতিগতভাবে পুরুষ এবং নারীদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। রুকু, সেজদা থেকে বসা যেভাবে পুরুষগণ করে থাকে তদ্রূপ মহিলারাও করবে। বাকি আল্লাহু আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।